সুধীর দর্শক মণ্ডলী, আমাদের ইলেকট্রনিক্সের এবিডি বিষয়ক টিউটর ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুখদেব বিশ্বাস। আজকে আমরা এবিডির কিছু বেসিক নিয়ে আলোচনা করব, এবিডি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী বিষয়ে কথা বলব। প্রথমে আমরা দেখব এবিডি কী, তারপর আমরা দেখব বিভিন্ন ধরনের এবিডির পরিচিতি, কিছু এবিডি দেখাবো আমরা, তারপর আমরা দেখবো এবিডির ফরওয়ার্ড ভোল্টেজ কী, ফরওয়ার্ড কারেন্ট কী, এরপর আমরা দেখবো যে কোনো একটা আওয়াজনায় এবিডি তার ভোল্টেজ বা কারেন্ট কীভাবে নির্ণয় করা যায় কিংবা তার পাওয়ার কত এটা কীভাবে বোঝা যায় সে সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তারপর দেখবো এবিডি ড্রাইভার সম্পর্কে কিছু কথা বলবো, এবিডি ড্রাইভার কেন ব্যবহার করবো, তার সুবিধা কী, এবিডি ড্রাইভার কোথায় পাওয়া যাবে বা কীভাবে তৈরি করতে হবে। এরপর আমরা কথা বলবো এবিডির আর রেজিস্টার নির্ণয়। আপনারা সবাই জানেন যে এবিডি ব্যবহার জ্বালাতে গেলে একটা রেজিস্টার ব্যবহার করা হয় সচরাচর, সেই রেজিস্টার মান কত হবে এবং সেটা কত ওয়াটের হবে সেইগুলো সম্পর্কে আমরা কিছু কথা বলবো। এরপর আমরা দেখবো সিসি এবং সিবি, অর্থাৎ কনস্ট্যান্ট কারেন্ট এবং কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রাইভার কী, তার সুবিধা কী, অসুবিধা কী ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি এবিডি কী। এবিডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ এটা একটি ডায়োড, পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড, যার প্রথম অক্ষরগুলো নিয়ে এই এলইডি, এই তিনটা অক্ষর নিয়ে সংক্ষেপে এলইডি। অনেকেই এটাকে লেড বলে থাকেন, লেড, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ লেড হচ্ছে সীসা। লেড শব্দের বাংলা অর্থ হচ্ছে সীসা, দুঃখিত, শুধু সীসা মনে হয়, এটা কখনোই লেড বলা উচিত নয়, এটার না এলইডি অথবা লাইট এমিটিং ডায়োড। আপনি ইউএসএ এটাকে আপনি উষা বলতে পারেন না, এটা ইউএসএ, এটা আলাদা আলাদা উচ্চারণ, পূর্ণ নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক তেমনই এটাকে রেড বলতে পারেন না, রেড বলে সেটা সম্পূর্ণ ভুল হবে। এটা হচ্ছে একটা ডায়োড, নর্মাল আমরা যে ডায়োড চিনি যেমন 1N4007 বা 1N5408, সাধারণ ডায়োডই একটা, সিম্বলটা একটু আলাদা কারণ অ্যারো দেওয়া হয়, কারণ এই ডায়োড থেকে সাধারণ ডায়োড থেকে সামান্য পার্থক্য যে এটা থেকে আলো বের হয় না, এটা থেকে আলো বের হয়, তাই আলো যেহেতু বের হচ্ছে এটা বোঝানোর জন্য দুটো অ্যারো দেওয়া হয়। আপনি চাইলে এবিডিকে সাধারণ ডায়োড দিয়ে কাজ করে আপনি সেই কাজেই ব্যবহার করতে পারেন, যেমন কিছু কিছু সার্কিটে দেখা যায় রেফারেন্সের জন্য, যেমন ধরা যাক যে 7805 সার্কিটের কথা বলা যাক, এটা হচ্ছে 7805, খুবই পরিচিত একটি সার্কিট। এখানে গ্রাউন্ড, এখানে ভি ইন আর এখানে ভি আউট, তো এখান থেকে 5 ভোল্ট পাওয়া যাবে। তো আমরা দেখা যায় যে কিছু কিছু সময় আমাদের ভোল্টেজ বাড়ানোর দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা কী করি, এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড, এভাবে দুইটা ডায়োড দিয়ে বা পর্যায়ক্রমে আরও ডায়োড দিয়ে তখন আউটপুট ভোল্টেজটা বাড়ে। এই ডায়োডে 0.7 ভোল্ট ড্রপ, 0.7 ভোল্ট, অর্থাৎ দুটো একসঙ্গে হয় 1.4 ভোল্ট ড্রপ। তো এই কাজটি আমরা সাধারণ ডায়োড দিয়ে করে থাকি, আমরা আবার এবিডি দিয়েও করতে পারি, যেমন যদি লাল এবিডি থাকে আমাদের কাছে, আমরা জানি লাল এবিডির ফরওয়ার্ড ভোল্টেজ 1.5 ভোল্টের কাছাকাছি, 1.5 ভোল্টের কাছাকাছি থাকে, তো আমরা এই দুইটা ডায়োডের বদলে আমরা একটা রেড এবিডি যদি লাগাই এখানে, তো সেক্ষেত্রেও একই কাজ করবে 1.5 ভোল্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ডায়োডগুলোর ভোল্টেজ ড্রপ সাধারণত 0.07 ভোল্টে থাকে সিলিকন ডায়োডের ক্ষেত্রে, জার্মানিয়াম ডায়োডের ক্ষেত্রে বা শর্টকি ডায়োডের ক্ষেত্রে আরও কম থাকে, 0.4 বা 0.5, আর এবিডির ক্ষেত্রে তার রং অনুযায়ী ভোল্টেজ বিভিন্ন আলাদা হয়, সেটা আমরা একটু পরেই দেখব। আর আরেকটা সমস্যা হচ্ছে এই ডায়োডগুলো 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 500 অ্যাম্পিয়ার পর্যন্ত, অনেক আরও বেশিও হতে পারে, কিন্তু এবিডির ফরওয়ার্ড কারেন্ট খুব কম। যেমন ছোটো এই এবিডির ক্ষেত্রে আমরা যদি বলি, এই এবিডির মাত্র 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে, তো এই কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই সীমার মধ্যে থেকে আপনি চাইলে সাধারণ ডায়োডের পরিবর্তে এবিডিও ব্যবহার করতে পারেন। এটা দেখেও যদি চাই যে আমরা যে রেক্টিফায়ার ব্যবহার করি ট্রান্সফরমারের পরে,
এখানে আমরা যে রেকটিফায়ার ব্যবহার করি, এখানে কেউ যদি চায় যে সে এলইডি ব্যবহার করবে সে করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তার ফরওয়ার্ড ভোল্টেজ এখানে যে আগে যেখানে 0.7 ভোল্ট ড্রপ হতো, এখন সেখানে তার এলইডির রং বেঁধে আর ভোল্টেজ ড্রপটা বাড়বে আরও, এবং সেই সঙ্গে কারেন্ট দেওয়ার ক্ষমতা একটু কম থাকবে। তো যাই হোক, এরপরে আমরা দেখি বিভিন্ন ধরনের এলইডির পরিচিতি দেখি আমরা একটু। প্রথমে আমি একটা একটু আগে একটা দেখাইছি, এটা হচ্ছে একটা ইয়েলো কালারের এলইডি, এটা খুবই সামান্য ফরওয়ার্ড ভোল্টেজ হয়তো 2.3 বা 3.2, আমরা একটু পরে দেখব। আর কারেন্ট খুবই কম, 20 mA কারেন্ট, কয়েক mW এলইডি। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 10 W এলইডি, বলা হয়ে থাকে যে এটা 12 V এলইডি। যাই হোক, এইগুলো এলইডি অ্যারে, এইগুলো 12 V প্লেট একটা পুরোটা মিলে, এই পুরোটা একটা হচ্ছে 12 V সাপ্লাই দেওয়া লাগে, এবং এগুলো 5 বা 6 W। তারপর আমার কাছে এ একটা আছে, এটা হচ্ছে RGB এলইডি, একটু দেখাই, এটা হচ্ছে RGB, এটা সাধারণ এলইডি থেকে একটু আলাদা। কীভাবে আমি একটু দেখাই, RGB, এখানে আর অর্থ হচ্ছে রেড, গ্রিন অর্থ জি অর্থ গ্রিন, আর বিতে ব্লু। এখানে যেমন একটাই এলইডি আছে, বা এখানে যেমন একটাই এলইডি আছে, তার পরিবর্তে এখানে একটার ভিতরে তিনটা এলইডি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 পা এবং এটাতে আছে 6 পা, 3 3 6 পা। এর প্রত্যেকটা এলইডির জন্য, এটা দুঃখিত, এটাতে 6টা পা আছে। এখানে প্রত্যেকটা রঙের জন্য, আর রেডের জন্য একটা আছে, তারপর গ্রিনের জন্য একটা, ব্লুয়ের জন্য একটা, মোট 3টা অ্যানোড, 3টা ক্যাথোড। এই 3টা রং কেউ চাইলে আলাদা আলাদাভাবে করেও জ্বালাতে পারে, দরকার মতো আমরা জ্বালাই আর কি, যখন বিভিন্ন সার্কিটের কন্ট্রোল সার্কিটের মাধ্যমে যদি 3টা আলাদা আলাদা করে জ্বালানো হয়, তখন হয় সম্পূর্ণ লাল রং পাওয়া যাবে, বা সবুজ রং পাওয়া যাবে, কিংবা নীল রং পাওয়া যাবে, আবার 3টা একসঙ্গে জ্বালালে তখন RGB যদি 3টাই ফুল ব্রাইটে জ্বলে তখন সেটা সাদা রং পাওয়া যায়। 3টার আলো কম কমিয়ে বাড়িয়ে প্রায় সবগুলো রঙই তৈরি করা সম্ভব হয়। এরপরে এটা যেটা আছে আমার কাছে আরেকটা, এটা হচ্ছে RGB W, আগেরটা যেটা ছিল RGB, সেখানে একটা এক্সট্রা W আছে, এই W হচ্ছে হোয়াইট, এই এটাতে সাদা আলো হয়, আর RGB তো সাধারণ RGB তো আছেই, সাথে একটা সাদা আলো এক্সট্রা আছে। এই সাদা আলোটা জ্বালিয়ে ধরো যাক এখন লাল, শুধু লালটা জ্বালানো হয়েছে রেড, এর সঙ্গে যখন একটু সাদা মেশানো হবে তখন লালটা একটু হালকা হবে, আর একটু সাদা মেশালে লালটা আরও একটু হালকা হবে। এইভাবে এই RGB 3টাকে দিয়ে একটা রং তৈরি করে তার সঙ্গে একটু সাদা করে তাকে আর একটু হালকা করা হয়, তাকে একটু উজ্জ্বল করা হয়, যাতে রঙের ভ্যারিয়েশনটা আরও অনেক বেশি আনা সম্ভব হয়। এই কারণে এই এলইডিগুলো এখন বেশি পপুলার, আপনার 4K DSG সম্ভবত, আমার নামটা সঠিক মনে নেই, 4K টিভি যেগুলো সেগুলোতে এখন RGB-র পরিবর্তে RGB-W ব্যবহার করা হয়। এরপর আমরা আসি এলইডির ফরওয়ার্ড ভোল্টেজ কারেন্টের ব্যাপারে। আমার কাছে এলইডিটা আছে, এলইডিটা কত ভোল্টের এটা আমি কীভাবে বলতে পারি, বা এই যে সবুজ এলইডিটা আছে এলইডিটা কত ভোল্টের এটাই বা আমরা কীভাবে বলবো, বাই ভোল্টটা কত ভোল্টের, বাই সাদাটা, এটা সাদা না, এইগুলো সাদা, এই সাদাগুলো কত ভোল্টের এটা আমরা কীভাবে বলতে পারি, সেটা খুব সহজেই বলা যায় যে এইটা কী রঙের এলইডি সেটা দেখে। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, চার্টটা একদম হুবহু অ্যাকুরেট হয়তো হবে না, কিছু কম বেশি সামান্য হয়তো। এখানে একটা উদাহরণ দিই যে এখানে আমার ইয়েলো এলইডি আছে, তো ইয়েলোর জন্য মিনিমাম ভোল্টেজ হচ্ছে 1.7, টিপিক্যাল 2, আর ম্যাক্সিমাম 2.8, হয়তো বা 2.9 হতে পারে, বা 3 হতে পারে, সামান্য এদিক ওদিক হতে পারে। এখান থেকে আমরা বলতে পারি যে কোনো এলইডির, এই চার্ট দেখে আমরা যে কোনো এলইডির ফরওয়ার্ড ভোল্টেজ সম্পর্কে ধারণা পেতে পারি, এর বাইরে কোনো কিছুই হবে না। একটা হলুদ রঙের একটা এলইডি নিয়ে আপনি বলতে পারেন না যে এটা 4 V এলইডি, কারণ এর এই রঙের জন্য এই ভোল্টেজটাই নির্দিষ্ট, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য আলাদা আলাদা ফরওয়ার্ড ভোল্টেজ, এটা তৈরি করার সময় উপাদান ভেদে ভিন্ন হয় আর কি।
উপাদানভেদের ভোল্টেজও ভিন্ন হয় এবং সেই সাথে রঙটাও ভিন্ন হয়। তো আপনি অজানা কোনো একটা এলইডি থাকলে আপনি প্রথমেই দেখতে হবে এটা কোন রঙের এলইডি, তারপর এই চার্টটা দেখে আপনি বের করতে পারেন। চার্টটা এমন কিছু না, ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, অনেক চার্ট আছে, সবই কাছাকাছি, তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। ধরো যাকে সাদা এলইডি, সাদা এলইডির ভোল্টেজ কত আমরা এটাকে বলে থাকি 12 ভোল্ট, কিন্তু না এটা মিথ্যা কথা, এটা হচ্ছে 3.2 থেকে 3.6 এর মধ্যে, টিপিক্যালি আপনি 3.4 হতে পারে, বাই যে 3.4। কিন্তু এটা 12 ভোল্ট তো হবে কীভাবে হয়, এখানে একটু লক্ষ্য করে দেখুন, এর ভিতরে এই যে ফোটা ফোটা দেখা যাচ্ছে কিছু, হয়তো বা বোঝা যাচ্ছে না, একটু কালো কালো ডট ডট দেখা যাচ্ছে, এই ডটগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা এলইডি, 1 2 3 এভাবে তিনটা তিনটা করে সাজানো থাকে। এই তিনটা আবার সিরিজ করা, এই তিনটা সিরিজ করা, তারপর এই তিনটা একসঙ্গে প্যারালাল করে এখানে কানেকশন বের করা থাকে। তাহলে কি হলো, এটা ধরা যাক আমার সাদাটার জন্য এখানে কত আছে 3.4 বা ম্যাক্সিমাম 3.6, তো এটা যদি 3.6 হয়, এটা যদি 3.6 হয়, এটা যদি 3.6 হয়, তাহলে টোটাল কত হয়, টেন পয়েন্ট এইট ভোল্ট। আর সেই সঙ্গে এর ভিতরে কিছু রেজিস্ট্যান্স আছে সিরিজে, এই কানেকশনটা এখান থেকে না, তার বদলে এখানে কিছু রেজিস্ট্যান্স আছে আলাদা, এই রেজিস্ট্যান্সের ভিতরে আরো কিছু ড্রপ দিয়ে সব শেষে মোটামুটি 12 ভোল্ট, 11.5 থেকে 11 বা 11.5, 11 থেকে 12 ভোল্ট, এর বেশি না। তো তো আমরা এটা সহজেই বলতে পারি এই চার্টটা দেখে, যে এটা 3.4 ভোল্ট বা 3.2 ভোল্ট, তাহলে প্রত্যেকটা এলইডি ভোল্টেজ হচ্ছে 3.2 বা 4 কিছু একটা হবে। তো সেগুলো তিনটা তিনটা কয়টা করে সিরিজে আছে, যদি 24 ভোল্টেরটা হয় বা আরও বড় প্যানেল হয় সেক্ষেত্রে দেখতে হবে কতগুলো সিরিজে আছে, সেই নাম্বার দিয়ে এটাকে গুণ করলে তিনটা থাকে 3 গুণ, চারটা থাকে 4 গুণ, ছয়টা থাকে 6 গুণ, সাধারণত 24 ভোল্টের এলইডিতে 6টা থাকে আর 12 ভোল্টেরটাতে 3টা থাকে, তো 3.4 গুণ 3 বা 3.6 ম্যাক্সিমাম বা টিপিক্যাল যেভাবে ধরা হয় আর কি, আপনি যেটা আপনার অপারেটিং ভোল্টেজ কত রাখবেন এটা আপনার উপর নির্ভর করে। তো সেভাবে হিসাব করলে এলইডির এটা এটা একটা এলইডি না, তো এটা একটা এলইডি প্যাকেজ, এই টোটাল প্যাকেজটার ভোল্টেজটা পাওয়া যায়। একইভাবে এখানে দেখতে পারেন, এখানে আছে হচ্ছে এই একটা, তারপর এর সঙ্গে সিরিজে আছে এখান থেকে, এই যে এখান থেকে একটা কানেকশন গেছে, কানেকশন যে এই বরাবর এসে রেজিস্ট্যান্স হয়ে তারপর এই এলইডিটাতে আসছে, এই এলইডি থেকে এখান দিয়ে এসে এখানে ঢুকছে, না দুঃখিত, এই এলইডিটা থেকে এটাতে ঢুকছে, এটার থেকে তারপর এসছে হচ্ছে এখানে, এখান থেকে চলে গেছে এদিকে কোথাও এক জায়গায়, লাইনগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না, এখানেও তিনটা তিনটা করে এলইডি, একটা দুইটা তিনটা, তারপর একটা রেজিস্ট্যান্স, এভাবে একটা দুইটা তিনটা এলইডি, তারপর একটা রেজিস্ট্যান্স, তারপরে কানেকশনটা গেছে, আবার এখানে আরেকটা লাইন আছে, একটা দুইটা তিনটা রেজিস্ট্যান্স, এগুলো সবগুলোই সাদা এলইডি, সাদা এলইডির ভোল্টেজ আপনি এখান থেকে দেখে নিয়েন, দেখার পরে তিনটা যেহেতু আছে 3 গুণ, এভাবে হিসাব করে টোটাল প্যাকেজটার ভোল্টেজ পাওয়া যায়। অন্যদিকে এটা হচ্ছে সবুজ এলইডি, সবুজ এলইডির জন্য কত আছে দেখা যাক, আর 1.9 হচ্ছে মিনিমাম ভোল্টেজ, 3.2 হচ্ছে টিপিক্যাল, অর্থাৎ এই রেঞ্জে কাজ করলে আপনার এলইডিটা নিরাপদ থাকবে, কাটার সম্ভাবনা খুব কম, আর সর্বোচ্চ 3.4 ভোল্ট দেওয়া যায়, 3.5 দেওয়া যেতে পারে, তার বেশি দিয়ে এলইডিটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আসুন দেখা যাক অজানা এলইডির ভোল্টেজ ও কারেন্ট নির্ণয় করবেন কীভাবে। আমরা এলইডির ভোল্টেজ তো নির্ণয় করতেই পারলাম চার্ট দেখে, কিন্তু এলইডিটা ম্যাক্সিমাম কত কারেন্ট নিতে পারে, বা এই যে এটাকে বললাম আমি 10 ওয়াটের এলইডি, এটা কত ওয়াটের এলইডি, এই ওয়াটগুলো আমরা কীভাবে বলতে পারি। একটা জিনিস বোঝা যায় যে পি ইকুয়াল ডি আই,
পাওয়ারের একটা ইকুয়েশন আছে, এখান থেকে আমরা যদি পাওয়ারটা কোনোভাবে জানতে পারি, যেমন এটা 10 ওয়াটের রেডিয়ে আমি বললাম, আর ভোল্টেজটা তো আমি চার্ট দেখে বের করলাম, তাহলে আইটা বের করা যাবে। আবার এটাকে আমি বলেছি যে এটা 20 মিলিঅ্যাম্পিয়ার, তো তখন আমার এই আইটা জানি, তখন পাওয়ারটা আমি বের করতে পারি। কিন্তু যখন আমি শুধু ভোল্টেজ জানি চার্ট দেখে, অন্য দুইটার একটাও জানি না, তখন আমি কীভাবে বের করব? তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা করতে হবে। পরীক্ষাটা আমরা পরবর্তী পর্বে দেখাবো একদম বাস্তব পরীক্ষার মাধ্যমে, এখন শুধু একটু ধারণা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দুইটা পদ্ধতি ব্যবহার করা যায়। একটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স ব্যবহার করে, অর্থাৎ আমরা সাধারণ যে পদ্ধতিটা দেখি, যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে, এক্ষেত্রে আপনাদের মোবাইলের দোকানে বা অনেকের বাসা বাড়িতেও আছে হোমিসদের কাছে, যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই যেটা আমরা না থাকে, আপনি সহজে LM317, LM317 AIC দিয়ে তৈরিও করে নিতে পারেন ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, বা বাজার থেকে কিনেও নিতে পারেন, খুব বেশি দাম না। এ ধরনের একটা পাওয়ার সাপ্লাই লাগবে। এই পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে মোটামুটি। এছাড়াও আরো মজার মজার ভিডিও ও টিউটোরিয়াল ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখতে আমাদের ইলেকট্রনিক্স চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাথে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।